প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশবাংলা টিভির আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী নিষেধাজ্ঞা, সুস্পষ্ট সন্ত্রাসবাদ রুহানি, কয়েকজন আরব নেতার বিশ্বাসঘাতকতায় কোনো লাভ হবে না ইরান, ইরানের বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের, সৌদিকে বার্তা দিতে ইরাক গিয়েছিলেন সুলাইমানি ইরানের রাষ্ট্রদূত, ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ওআইসিতে, দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী নিষেধাজ্ঞা, সুস্পষ্ট সন্ত্রাসবাদ রুহানি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞাকে সুস্পষ্ট সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সব ধরনের আন্তর্জাতিক আইন ও নিয়ম কানুন এবং জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট রুহানি বুধবার তেহরানে শ্রেষ্ঠ বই প্রকাশকদের পুরস্কার প্রদানের এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় ইরানে ওষুধ আমদানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, আমেরিকার এই সন্ত্রাসবাদী আচরণের কথা বই আকারে প্রকাশ করে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। ইরানের ওষুধ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি বলে মার্কিনিরা যে দাবি করছে তাকে ঢাহা মিথ্যা বলে জানান প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, ওয়াশিংটন ইরানের ব্যাংকিং লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কার্যত সব ধরনের পণ্য আমদানির পথ আটকে দিয়েছে এবং এটি সুস্পষ্ট সন্ত্রাসবাদ। তবে আমেরিকার ইরান বিরোধী ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেও জানান হাসান রুহানি। তিনি বলেন, সব ধরনের চাপ, নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্র সত্ত্বেও চলতি ফার্সি বছরের বিগত 10 মাসে ইরান বিভিন্ন দেশের সঙ্গে $72 বিলিয়ন বাণিজ্যিক লেনদেন করেছে। বিষয়টিকে তিনি তার সরকারের উল্লেখযোগ্য সাফল্য বলে বর্ণনা করেন। সূত্র পার্স টুডে। কয়েকজন আরব নেতার বিশ্বাসঘাতকতায় কোনো লাভ হবে না ইরান, ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগেই কথিত ডিল অব দ্য সেঞ্চুরির মৃত্যু ঘটবে। বুধবার বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের এক সমাবেশে একথা বলেন। তিনি বলেন, কয়েকজন আরব নেতার বিশ্বাসঘাতকতায় কোনো লাভ হবে না তাদের। ইরানের সর্বোচ্চ এ নেতা বলেন, এই পরিকল্পনা মোকাবেলার পথ হচ্ছে ফিলিস্তিনি জাতি ও সংগঠনগুলোর সাহসিকতাপূর্ণ প্রতিরোধ এবং মুসলিম বিশ্বের সমর্থন। মার্কিন গুন্ডা ও দস্যুদের মাধ্যমে কথিত ডিল অব দ্য সেঞ্চুরি প্রকাশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মার্কিনিরা ফিলিস্তিন বিরোধী এই পরিকল্পনার একটির বড় নাম দিয়ে এখন এটা ভাবছে যে তাদের পরিকল্পনা সফল হবে, কিন্তু বাস্তবে তারা বোকামিপূর্ণ ও শয়তানি কাজ করেছে এবং ঘটনার শুরুতেই তারা ক্ষতির শিকার হয়েছে। মার্কিন সরকার ইহুদিদের সঙ্গে এমন কিছু নিয়ে লেনদেন করছে যা তাদের নিজেদের নয়। আয়তুল্লাহ খামেনি বলেন, নিজ জাতির কাছেও অপমানিত ও মূল্যহীন কয়েকজন বিশ্বাসঘাতক আরব নেতার হাততালিতে কোনো লাভ নেই। সাম্রাজ্যবাদী শক্তি সবসময় ফিলিস্তিন ইস্যুকে মানুষের মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে, তবে তাদের এই কাজের ফলে উল্টো ফিলিস্তিন ইস্যুটি আবারও জীবন্ত হয়ে উঠেছে। বিশ্বের সর্বত্র ফিলিস্তিনিদের নাম ও অসায়ত্ব এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে। আয়তুল্লাহ খামেনি বলেন, সাম্রাজ্যবাদীরা অস্ত্র ও অর্থের ওপর নির্ভর করে তাদের পরিকল্পনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার বিশ্বাস ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনগুলো এর মোকাবেলা করবে এবং প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখবে। ইরান এসব সংগঠনের প্রতি সমর্থন ও সহযোগিতাকে নিজের দায়িত্ব বলে মনে করে, এ কারণে সম্ভাব্য সব উপায়ে তাদেরকে সহযোগিতা করা হবে এবং এটা ইরানের সরকার ব্যবস্থা ও জনগণেরই দাবি। ইরানের সর্বোচ্চ এ ধর্মীয় নেতা বলেন, ফিলিস্তিন সংকটের সমাধান ও সেখানে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হল মুসলমান, খ্রিস্টান ও ইহুদি সহ সব ফিলিস্তিনির অংশগ্রহণে গণভোট আয়োজন করা এবং তাদের রায়ের ভিত্তিতেই সরকার ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ইরানের বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের। ইরানের বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সঙ্গে সাক্ষাতের সময় এমন ঘোষণা দেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র পৌঁছান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট। এ সময় দুই পক্ষের মধ্যে ইরানের সম্ভাব্য হুমকি সম্পর্কে আলোচনা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শক্তিশালী সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয় দুই পক্ষ। বৈঠকে সিরিয়ার মাটিতে ইসরায়েলের উপস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেন, সিরিয়ার মাটিতে ঘাঁটি স্থাপন করতে চাচ্ছে ইরান, কিন্তু কোনোভাবে এটা করতে দেওয়া হবে না।
বেনেট জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়ে যাবে ইসরায়েল। সিরিয়া থেকে যে করেই হোক বিতাড়িত করা হবে তাদের, ইহুদিদের কল্যাণের জন্য যেভাবেই হোক এটি করা হবে। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন নাফতালি বেনেট। তিনি তেহরানের পরমাণু কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন এবং এটাও জানিয়েছেন ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক বোমার অধিকারী হতে দেবে না। এর আগেও ইরানের পারমাণবিক কার্যক্রমের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইসরায়েল। তখন বলা হয় ইরানকে পারমাণবিক শক্তির অধিকারী হতে দেবে না ইসরায়েল, প্রয়োজনে তেহরানের পরমাণু কার্যক্রম বিমান হামলা চালানো হবে। সৌদিকে বার্তা দিতে ইরাক গিয়েছিলেন সুলাইমানি, ইরানের রাষ্ট্রদূত। ইরাকে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরাস মাসজেদি জানিয়েছেন, সৌদি আরবকে একটি বার্তা দেওয়ার জন্য সিরিয়া থেকে ইরাকে গিয়েছিলেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানি। ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে মাসজেদি গতকাল মঙ্গলবার বলেন, জেনারেল কাসেম সুলাইমানি সন্ত্রাসবাদ বিরোধী লড়াই, শান্তি প্রক্রিয়া এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি সম্পর্কিত কিছু বার্তা হস্তান্তর করার জন্য ইরাক সফরে গিয়েছিলেন। এ বার্তা সৌদি আরবের কাছে পৌঁছানোর কথা ছিল। ইরানের এই কূটনীতিক তেহরান এবং রিয়াদের মধ্যকার বিভিন্ন সংকট সমাধানের ক্ষেত্রে ইরাকের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইরান খুবই আগ্রহী এবং এ ব্যাপারে ইরাক অথবা যে কোনো দেশের প্রচেষ্টাকে তেহরান স্বাগত জানায়। ইরাকের বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ইরাজ মাসজেদি বলেন, ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি ইরান, কারণ ইরাকের মাটি থেকেই আমেরিকা জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করেছিল। তিনি বলেন, এ ধরনের হামলা এবং হত্যাকাণ্ড বন্ধের জন্য এই অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি বন্ধ করা উচিত। এসব ঘাঁটি থাকলে আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে হস্তক্ষেপ করতেই থাকবে। উল্লেখ্য, গত 3 জানুয়ারি ইরাকের বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC কুদস ফোর্সের প্রধান এবং ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল মুহান্দিস সহ বেশ কয়েকজন নিহত হন। এর জবাবে 8 জানুয়ারি দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে 80 জন নিহত এবং 200 জন আহত হন বলে জানায় ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, ইরানের হামলায় কোনো আমেরিকান আহত বা নিহত হননি। সূত্র পার্স টুডে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান OIC-তে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি পরিকল্পনাকে বিতর্কিত মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে ইসলামিক দেশগুলোর সংগঠন OIC। একই সঙ্গে OIC-র 57 সদস্য রাষ্ট্রকে এই শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা না করতে অনুরোধ করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা AFP। এতে বলা হয়েছে OIC-ভুক্ত দেশগুলোতে 150 কোটি মুসলিমের বসবাস, তাদের প্রতিনিধিত্ব করে এই সংগঠন। এক বিবৃতিতে OIC বলেছে, ট্রাম্প প্রস্তাবিত এই যুক্তরাষ্ট্র ইসরায়েলি পরিকল্পনায় ফিলিস্তিনি জনসাধারণের আইনগত অধিকার ও ন্যূনতম উচ্চাকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দেয়া হয়নি। উল্টো এতে এমন সব টার্ম ব্যবহার করা হয়েছে যা শান্তি প্রক্রিয়ার বিপরীত। সৌদি আরবের জেদ্দায় OIC-র সদর দপ্তরে এ বিষয়ে বৈঠকে বসে পররাষ্ট্রমন্ত্রীদের, সেখানে ওই চুক্তি অনুযায়ী কাজ না করতে এবং যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করতে সব সদস্য দেশকে আহ্বান জানানো হয়েছে। গত সপ্তাহে প্রকাশিত মার্কিন পরিকল্পনার অধীনে বিতর্কিত জেরুজালেমের নিয়ন্ত্রণ ফিরে পাবে ইসরায়েল, এটা হবে তাদের অবিভক্ত রাজধানী। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণের কথা বলা হয়েছে। OIC বলেছে, ইসরায়েলি দখলদারিত্বের অবসান, আল কুদস আল শরীফ পবিত্র শহর সহ ফিলিস্তিন রাষ্ট্র থেকে পুরোপুরি প্রত্যাহার এবং 1967 সালের জুন থেকে দখলীকৃত আরব ভূখণ্ড থেকে ইসরায়েলিদের প্রত্যাহারের মাধ্যমে শুধু শান্তি অর্জিত হতে পারে। এর আগে শনিবার বিতর্কিত মার্কিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আরব লীগ। এ বিষয়ে মিশরের রাজধানী কায়রোতে বৈঠক করে আরব লীগের। তাতে বলা হয়, মার্কিন পরিকল্পনায় ফিলিস্তিনিদের ন্যূনতম অধিকার রাখা হয়নি। কায়রোর বৈঠকে ফিলিস্তিনিদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা দিয়েছেন, তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবেন। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, কারা আসল সন্ত্রাসবাদ? আমাদেরকে কমেন্ট করে
আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্যে এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।